আদমামা জয়ের পর এবার আমাদের ভারতের তথা ইসরো বিজ্ঞানী মহলের পরবর্তী লক্ষ্য সূর্য জয়। ইতিমধ্যে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য L1 অর্থাৎ PSLV-C57। চলুন কতদূর যাবে সূর্যের দিকে যাবতীয় ইনফরমেশন আমরা জেনে নিই। চন্দ্রযানের সাফল্যের পর এবার টার্গেট সূর্য। সূর্যের ওই উত্তাপের মধ্যে কাছাকাছি পৌঁছে যাবে আদিত্য L1। ঠিক কতটা কাছে পৌঁছবে আর সূর্য সম্পর্কে কী তথ্যই বা আমাদের কাছে পাঠাবে আদিত্য L1? ইসরোর বিজ্ঞানীরা আদিত্য L1কে ঠিক কোথায় পাঠাতে চলেছে সূর্যের একটি মডেল তৈরি করেছেন BITM-এর শিল্পীরা। আমাদের সঙ্গে রয়েছেন BITM-এর বিজ্ঞানী রাকেশ মজুমদার। রাকেশবাবু, যদি এই সূর্যের যে মডেল, সেই মডেলকে দেখিয়ে আমরা যদি একটু বুঝে নিতে চাই যে এই আদিত্য L1 যান ঠিক কতটা যাবে, সূর্যের সেই উত্তাপের কাছাকাছি চলে যাবে, কীভাবে যাবে? ঘটনা হচ্ছে যে আদিত্য L1-এর লঞ্চটা কিন্তু লাগ্রাঞ্জিয়ান L1 পয়েন্ট, আর লাগ্রাঞ্জিয়ান এরকম L1, L2, L3, L4, L5 পাঁচটা গ্র্যাভিটেশনাল নিউট্রাল পয়েন্ট রয়েছে। তো পৃথিবী আর সূর্যের মাঝখানে একটা পয়েন্ট যেখানে কিনা পৃথিবীও সমানভাবে টানছে, সূর্যও সমানভাবে টানছে। সূর্যের গ্র্যাভিটি বেশি, সে বেশি টানতে পারে, এই জন্য এই পয়েন্টে কিন্তু পৃথিবীর বেশি কাছে। কিন্তু এই পয়েন্টে যাওয়ার অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে সারাক্ষণ যেরকম কোনো টেলিস্কোপ দিয়ে সূর্যকে অবজার্ভ করলে সেটা আমরা অবজার্ভ করতে পারি শুধু দিনের বেলা, রাতের বেলা নয়। তাছাড়াও অ্যাটমসফিয়ারের জন্য সূর্যের যে অ্যাক্টিভ রয়েছে UV ওয়েভলেংথে, এক্সরে ওয়েভলেংথে, সেই ইনফরমেশনগুলো পাওয়া যায় না ওজোন লেয়ার থাকার ফলে। এটা যদি একটু এই সূর্যের যে মডেল শিল্পীরা তৈরি করেছেন এই মডেল দেখিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, বলবো। এটা হচ্ছে সূর্যের কোর যেখানে নিউক্লিয়ার ফিউশনটা চলছে। আমরা জানি আমাদের সমস্ত এনার্জি সোর্সই হচ্ছে সূর্য। সূর্য যদি অফ হয়ে যায়, মানে আমি যদি একটা ইমাজিন করে নিই, তাহলে কিন্তু আমাদের এটা পৃথিবীতে সব কিছুই জীবন নষ্ট হয়ে যাবে। তো কোরে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, যেখান থেকে সেই এনার্জিটা আমরা পাচ্ছি। হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে। তারপর হচ্ছে রেডিয়েটিভ জোন। আমরা জানি রেডিয়েটিভ, কন্ডাক্টিভ আর কনভেকটিভ, এই তিনটে প্রসেসে এনার্জি ট্রান্সফার হয়। এখানে রেডিয়েশনের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে 0.3 to 0.3 R0। তারপর হচ্ছে আমাদের কনভেকটিভ জোন, যেখানে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছে পুরো কনভেকটিভ লেয়ারের মধ্যে, যেখানে কিনা কনভেকশন হচ্ছে। যেরকম আমরা জল ফোটালে, চা গরম করলে একটা কনভেকশন হয়, এখানে প্লাজমা গরম হয়ে ওপরে আসছে এবং নিচে আবার ঠান্ডা হয়ে নেমে যাচ্ছে। এবং তারপর দেখতে পাচ্ছি আমরা ফটোস্ফিয়ার, যেটা হচ্ছে সূর্যের সারফেস, যেটাতে আমরা খালি চোখেও সূর্যের দিকে আমরা এই এই সারফেসটাকেই আমরা দেখতে পারি। হ্যাঁ, এই ফটোস্ফিয়ার সারফেসটাকে দেখতে পারি। তার মধ্যে কিন্তু আমরা সূর্যের অ্যাটমসফিয়ারের একটা লেয়ারও দিয়েছি, সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার। এবং তারও উপর রয়েছে আমাদের করোনা, আমাদের অতিমারী করোনা নয়, এটা সোলার করোনা। এর সাদৃশ্যের জন্যই নাম দেওয়া হয়েছিল ভাইরাসটাকে করোনা ভাইরাস। এই করোনা অর্থাৎ সূর্যের যে করোনা, তার সম্পর্কে একটা যে কথিত আছে যে সূর্যের যে তাপ তার থেকে করোনাতে বেশি তাপ কেন? হ্যাঁ, দেখুন, সূর্যের ফটোস্ফিয়ারে টেম্পারেচার হয় 600 degrees, 6000 degrees কেলভিনের কাছাকাছি। তারপর ক্রোমোস্ফিয়ারে এই টেম্পারেচার বাড়তে থাকে। তারপর ক্রোমোস্ফিয়ার আর করোনার মধ্যে একটা ট্রানজিশন লেয়ার থাকে, সেখানে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে 1,000,000 degrees কেলভিনে পৌঁছে যায়। এর কারণ সায়েন্টিস্টরা বের করেছেন, যেটা মেইনলি DC হিটিং, AC হিটিং ফ্লেয়ার হচ্ছে, যেটা কিনা অনেক হাইড্রোজেন বোমার সমান চেয়েও বেশি একটা এনার্জি প্রডিউস করছে। বিভিন্ন রকম ওয়েব আসছে সেখান থেকে, এটা ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্যাল ওয়েব বলা হয়। সেই ওয়েব এনার্জি এনে বসিয়ে দিচ্ছে করোনায়, এর ফলে করোনাল মাস ইজেকশন আসছে, তার মধ্যে দিয়েও এনার্জি ট্রান্সফার হচ্ছে। তো এই বিভিন্ন রকম রয়েছে, কিন্তু এখনো পুরোটা কিন্তু অজানা একদমই। আর এই অজানা তথ্যই আদিত্য L1 খুঁজে বের করবে। আরও একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে যে সৌরঝড় লণ্ডভণ্ড করে দেয় আমাদের স্যাটেলাইট সিস্টেমকে, সৌরঝড়টা কি? হ্যাঁ, সৌরঝড়টা মেনলি হচ্ছে সবসময় কিন্তু সূর্য তার মাস লস করছে, সবসময় এনার্জেটিক পার্টিকেল এবং রেডিয়েশন সূর্য থেকে বাইরে বেরিয়ে আসছে। কখনো তার পরিমাণ হয় কম, কখনো হয় বেশি। যখন বেশি হয় তখন বেশি সৌরঝড়, এবং শুধু সৌরঝড়ই নয়, করোনাল মাস ইজেকশন, একটা প্লাজমার পুরো একটা লাম্প, সেটা এসে কিন্তু আর্থকে হিট করলে, আর্থের স্পেস ওয়েদার সম্পর্কে যেখানে আমাদের স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই আদিত্য L1 কিন্তু
খবর দিয়ে দেবে কখন এগুলো আসতে চলছে, যাতে আমরা প্রিভেন্টিভ মেজার তার জন্য নিতে পারি। একদমই। আর এই সাধারণ মানুষের কি কাজে লাগবে, যে কথাটা আপনি একটা উদাহরণ দিলেন যে আদিত্য এল1কে ইসরো পাঠাচ্ছে সূর্যের কাছাকাছি, ঠিক কি কি মিশন নিয়ে পাঠাচ্ছে, সাধারণ মানুষের কি কাজে লাগবে? হ্যাঁ দেখুন, একটা তো থাকে সায়েন্টিস্টদের স্টাডি করার, কেন সূর্যের, যেই আপনি প্রশ্নটা করলেন করোনা এত গরম, এরকম বিভিন্ন সূর্যের একটা ডাইনামো প্রসেস আছে যেটাতে প্রত্যেক 11 বছর সূর্যের উত্তরে আর দক্ষিণে যে চুম্বক ক্ষেত্র রয়েছে সেই উত্তর দক্ষিণটা দক্ষিণ উত্তর হয়ে যায়, এই ঘটনাটা ঘটে, সেটা ডাইনামো মডেল দিয়ে সায়েন্টিস্ট এক্সপ্লেন করার চেষ্টা করেন সেটা ঠিক কী, এই সমস্ত অবজারভেশন হবে। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কথা যদি বলি তাহলে বলবো, যেরকম আমরা আজকাল ওয়েদারের জন্য একটা ওয়েদার মডেল চালাই, দেখি আমরা বাইরে বেরোনোর সময় আজকে ঝড় বৃষ্টি হবে কি হবে না, সেরকম স্পেস ওয়েদারে কিন্তু যেরকম ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট অনেকগুলো ধ্বংস হয়ে গেছিলো কারণ সঠিকভাবে প্রেডিক্ট করা যায়নি, যে সেই সময় প্রেডিকশন সেটা ডেটাটা পাওয়া যায়নি যে সেই সময় একটা বড় সৌরঝড় বা কর্নাল মাস ইজেকশন আসতে চলেছে। তো এই ধরনের ডেটা কিন্তু দিয়ে দেবে, তার ফলে যে অন্যান্য সাধারণ মানুষের জন্য যে স্যাটেলাইটগুলো পাঠানো হয় কমিউনিকেশন স্যাটেলাইট থেকে শুরু করে আমাদের চাষবাসের জন্য বিভিন্ন এগ্রিকালচার স্যাটেলাইট বা আর্মি স্যাটেলাইট, সেগুলো পাঠানোর সময় কিন্তু কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সপেয়ার্স মানি থেকে খরচ হয়, সেটা যাতে জলে না যায় সেটা যেন আমরা সঠিক সময়ে আমরা পাঠাতে পারি, তার জন্য কিন্তু এই আদিত্য এল1 খবর বলে দেবে যে সূর্যের অবস্থা কেমন এবং সেটা এখন তখন পাঠানোর জন্য কতটা সুরক্ষিত।